তিনটি আমল হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, ওয়াসসালাতু ফি ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়ে যাবে তখন তুমি নামাজ আদায় করো। তিনটি দামি যে ইবাদত আছে তন্মধ্যে থেকে একটি হচ্ছে নামাজের সময় আসলে তুমি নামাজ আদায় করে নাও। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালা, কিয়ামতের দিন বান্দার নামাজের হিসাব হবে। তুমি কয়েকত নামাজ কাজা করেছো, কয়েকত নামাজ তুমি পড়েছো, এটা সর্বপ্রথম কাল কিয়ামতের তোমার হিসাব নেওয়া হবে। এই জন্য বলা হয়েছে যে তিনটি আমল সবচেয়ে বেশি দামি, তার মধ্যে একটি হচ্ছে নামাজের সময় হয়ে গেলে তুমি নামাজ আদায় করো। দ্বিতীয় নাম্বার আমল কি, কোন আমলটি সবচেয়ে বেশি দামি? দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে আমার আপনার নবী বলে দিলেন, বিল ওয়ালিদাইনি ইহসানা, বিল ওয়ালিদাইনি ইহসানা, কোরআনে পাকের আয়াত, বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো, তোমার পিতামাতা যেন কখনোই তোমার দ্বারা উহ শব্দ না করে। আজকে দেখবেন যুবক সমাজ এমন হয়ে গেছে, বাহিরে বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ করতেছে, মিষ্টি মুখে কথা বলতেছে, যখনই সে বাসায় আসতেছে ধমক ছাড়া পিতামাতার সাথে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? ধমক ছাড়া কিন্তু পিতামাতার সাথে কথা বলে না। তোমার এমন আচরণ করতে হবে তোমার ধারা যেন তোমার আব্বু, তোমার আম্মু, তোমার পিতামাতা যেন উহ শব্দ না করে। যদি নাকি তারা তোমার দ্বারা উহ শব্দ করে, তাহলে তুমি যে আমলই করো না কেন, মক্কা শরীফের যদি ইমাম সাহেব হয়ে থাকো, এরপর তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। কোনো আমলই তোমার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না যদি নাকি তোমার উপর তোমার পিতামাতা সন্তুষ্ট না থাকে। জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আজকের সমাজ, যুবক সমাজ কেমন হয়ে গেছে, পিতামাতাকে আজকে আমরা চিনি না। চাকরি করি ঠিকই, যখন আমরা বেতন পাই কি করি, ওই যে দুই কথার সাথে বন্ধু পেয়েছি। আজকে আমরা যখন নাকি বেতন পাই টাকাগুলো হাতে আসে, ওই পিতামাতার হাতে না দিয়ে আজকে আমি আমার সেই রমণীর কাছে দিতেছি, রমণীর কাছে দিতেছি। কিন্তু আপনার উচিত ছিল আপনি যে কয় টাকায় বেতন পান না কেন, ওই কয় টাকা নিয়ে আপনার পিতামাতার হাতে দেওয়া। আপনার পিতামাতা কিন্তু টাকাগুলো খাবে না, ভাঙবে না, বরং তারা যে খুশি হবে, যে দোয়া দিবে, আজকে যে টাকাগুলো আপনি পাইতেছেন এক সময় এমন আসবে এরকম লক্ষ লক্ষ টাকা আপনি উপার্জন করতে পারবেন আপনার পিতামাতার দোয়ার কারণে। কিন্তু আজকে আমরা সে লাইনটা ভুলে যাইতেছি। পিতামাতার খেদমত কী জিনিস আজকে আমরা বুঝি না, পিতামাতার ভালোবাসা কী জিনিস আজকে আমরা বুঝি না। দেখেন পিতামাতা এমন এক সময় গিয়েছে তারা কান্না করেছে, আবার এখনও এমন একটা সময় আসছে তারা এখনও কান্না করে। যখন আপনি ছোট ছিলেন তখনও তারা কান্না করেছে, এখন আপনি বড় হয়েছেন এখনও কান্না করে। বলবেন কেমনভাবে? দেখেন যখন আপনার সন্তান ছোট ছিল তখন তাদের মুখে খাবার জোটানোর জন্য, খাবার দেওয়ার জন্য আপনারা কান্না করেছেন যে কীভাবে এক মুঠো ভালো খাবার আমার সন্তানের মুখে দিতে পারি। এই জন্য আপনারা কী করেছেন, পরিশ্রম করেছেন, কান্না করেছেন, আর আজকে কান্না করতেছেন আপনার মুখে এক মুঠো ভাত না ওঠার কারণে। তখন কান্না করেছেন আপনার সন্তানের মুখে এক মুঠো ভাত না দেওয়ার কারণে, আর আজকে কান্না করতেছি আমরা যারা পিতামাতা আছি তারা কান্না করতেছে এক মুঠো ভাত তাদের ভাগ্যে না জোটার কারণে। তাহলে দেখেন তাদের কান্নার কিন্তু শেষ হইতেছে না। যে সন্তানকে ছোটো থেকে আস্তে আস্তে করে শৈশবকাল থেকে লালিত পালিত করলো, সেই সন্তান যখন পাখা গজিয়ে যায় তখন আর পিতামাতাকে চিনে না। তারা মনে করে যে সম্ভবত আমরা দুনিয়ার বুকে আসমান থেকে পড়েছি, আমাদের পিতামাতা কেউ নেই, আমার মায়ের গর্ভে আমি জন্ম হয়নি, এই জন্য তারা পিতামাতাকে কিন্তু ভুলে যায়। এই জিনিসটি স্মরণ রাখতে হবে। একদিন আসবে তুমি একদিন এরকমভাবে বৃদ্ধ হবে, তুমি একদিন এরকম বড় হবে, তোমার সন্তান, আজকে তুমি তোমার পিতামাতার সাথে যে আচরণগুলো করতেছ একটা সময় আসবে তোমার সন্তান এর চেয়ে আরও বেশি খারাপ আচরণ তোমার সাথে করবে। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো বলেছিলাম যে তিনটি আমল আছে, যে তিনটি আমল হচ্ছে সবচেয়ে বেশি দামি। তার মধ্যে একটা বলেছেন ঠিক সময় মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার খেদমত করা, যদিও নাকি সে পিতামাতা কাফের হয়, যদিও নাকি সে পিতামাতা কাফের হয়। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়েছি কিন্তু আমার পিতামাতা তো মুসলমান
হয় নাই, তাহলে আমি তাদের সাথে কেমন আচরণ করব? আল্লাহ রসুল বলে দিলেন যে তোমার পিতামাতার সাথে তুমি ভালো আচরণ করো, তোমার পিতামাতার সাথে তুমি ভালো আচরণ করো। যদি তারা কাফের, এরপরও তাদের সাথে ভালো আচরণ করার জন্য আমার আপনার নবী বলে দিয়েছেন, তাহলে পিতামাতার সাথে আমাদের কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। আজকে যুবক যারা আছে, যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করেছি, সময় থাকতে আমরা তাদের কাছ থেকে মাপ চেয়ে নেই, যখন নাকি এই মুরব্বি চলে যাবে মাপ চার আমরা লোক পাবো না। যে আচরণগুলো আমি তাকে কষ্ট করতেছি, যে কষ্টগুলো আমি তাকে দিতেছি, কষ্টের পরে কিন্তু তারা বাড়িতে ঠিকই আছে, কিন্তু আপনার সন্তান আপনাকে বাড়িতেও রাখবে না। এটা প্রমাণ, বাস্তব প্রমাণ। যারা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, দুনিয়া তো শান্তিতে থাকবে, পরে কলে তারা শান্তিতে থাকবে। কিন্তু আমরা সে জিনিসগুলো ভুলে যাই। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, পিতামাতা কি জিনিস। তাহলে দুই নম্বর আমল হচ্ছে, সবচেয়ে বেশি যে দামি জিনিস সেটা হচ্ছে পিতামাতার সাথে ভালো আচরণ করা। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা।